আমার লজ্জা করে না এই সংসারটা কি আমার একা তো দায়িত্ব নাই এই তুই ঘুমাস কেন তো তুমি ব্যাপারে এত চিৎকার করতেছ কেন মানুষজন শুনতেছে না আস্তে করে বললি তাই কি বলবা কি বলবো মানে উচিত ছিল কি জানিস তোকে ছোটবেলা থেকে চড়ানো ছোটবেলাতে মনে চর্থা পড়তাও নাই এই কথা কম বলবি একদম এনে বিলটা কি আমি দেবো আমি দিবো আমি এই সপ্তাহ আজের কামের জন্য আমি আছি বুঝো নাই আজের কাম না এই কাম আমি করবো সংসারে থাকিস না কাটস না এই শোন কি রে শুনি যা বিল দিতে হাফ প্যান্ট পরে যায় না ফুল প্যান্ট পরো নবাব अरे कमाल अरे रोली की खबर तो চোখে আপনাকে বলা লাগবে না আমার বলা লাগবে না এটা কি চুল 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 আমার শাশুড়ি বাবুটা কেমন আছো সোনা আচ্ছা কেবা পাঁচ আমি জানলোকে টাঙ্গি মারা হয়ে যে খাও যাও
কি বলো কার সাথে টাঙ্গি মারলাম? ও তুমি কিছু বুঝলো না? ওই বলা এসে যে এনে খাড়াতে ঘর পাইকে চুম্বক আছে যে এনে আটকা যায়। হ্যাঁ আজকে দিছি। মারছো মানে? তুমি মারামারি করছো, তুমি কাকে মারছো? তোমার বিশ্বাস নষ্ট হয় এরকম কাজ আমি করি নাই, কখনো করবো না। আমার লোকের ঢং আমার ঢং কিন্তু আমার ভালো লাগে না। আমার সাথে থাকতে হলে আমার লাইনে চলতে হবে, বুঝছো? আমি কিন্তু সব বুঝি, আমি কিন্তু দুধ খাওয়া বাচ্চা না, আমি সবকিছু বুঝি। কি সমস্যা তুমি ক্লিয়ার করে বলবা? শুধু শুধু রাগ করার তো কিছু নেই। কি ক্লিয়ার করে বলবো? সমস্যা বুঝতেছো না? অঙ্ক বুঝো, বাংলা বুঝো, ইংলিশ বুঝো, সমস্যা বুঝো না? গেলেন থেকে যাও, আমি ঘুমাবো। সবজি ডাল দেখো ভাত খাবো, আজকে আর কোনো বাজার নাই ঘরে। কত দুদিন ধরে এই ছাই পাঁচটা ভাত খেয়েছি যাও যাও, আমি জানি না, সারাদিন বাইরে ছিলাম। আমি কোথেকে তুমি তরকারি নিয়ে আসবা, ডিম নিয়ে আসবা না গরুর মাংস নিয়ে আসবা আমি জানি না, তুমি আমার খাবার দাও। ফ্রিজে ডিমও নাই আর তেমন কোনো বাজার সদাই নাই, আজকের মতো খেয়ে নে তো বাপ। আমি জানি না তো কিছু মা, আমি সারাদিন বাইরে ছিলাম, আমি ক্ষুধা লাগছে, তুমি গরুর মাংস কোথেকে অ্যারেঞ্জ করবো আমি জানি না। রনি তোর বয়স কত হলো খেয়াল আছে? গরু মাংস ছাড়া খেতে পারিস না বেশ তো, তুই রুজি রোজগার কর, রুজি রোজগার করে গরু মাংস খাসির মাংস রাজহাঁস নিয়ে আয়, বাবা মাকে খাওয়া নিজেই খা। বাবা বাবা বাবা, এখন তুমিও কথা শোনানো শুরু করে দিছো, একজন তো সারাদিন বকাবকি করে, এটা করছ না ওটা করছ না এটা করছ না, আর তুমি বলতেছো নিজে কামাই করে গরুর মাংস ডিম তারপরে আইনা তারপরে খাইতে হবে আমার, তাই না? ভালো তো ভালো, দুদিন পরে বলবো বিয়ে করে পৌনি আরেক জায়গায় উঠ, বলবো না না খাবো না খাবো না। মেয়েগুলো কি হয়েছে রে, কি হয়েছে, কি কি বলে, কি সে কি বলে, সে কি বলে, কি সে খাবে না, তাকে খাওয়াচ্ছ কেন, সে কি করছে শোনো, সে বিলের টাকার 100 টাকা নিজে নিয়েছে। হ্যাঁ ওই লোক আমাদের বলে টাকা দেন, আমার কিসের টাকা বলে বিলের টাকা 500 দিছে আর বাকি 100 টাকা আমি মারছি টাকা, না আমি টাকা মারিনি, তুই আমার বড় খাবার কথা এই দিখাই কেন, তুমি তুই চুরি করলি কেন, তুই তো চোর, চোরের বাচ্চা চোর। আরে কি তুমি বলো, এই তুমি ছয়শো আরে তুমি এই কাপড় বলবো রাখা যাবে, চোর কে রাখা যাবে না, এই বাজার নাও, ও খাবে না, মানুষ শুনতে পাবে, দয়া করে একটু চুপ করেন, একটু সব ভালোবাসি চোর কে ভালোবাসি না, আমার ছেলে চোর, শান্ত তো বলো, যাও বাজার করো যাও। Thank you.
আমার শাশুড়ি বাবুটা এখনো রাগ করে আছে। আচ্ছা তুমি আমার সাথে সবসময় এরকম আচরণ করো কি কারণে? সবসময় আমার সাথে ঝগড়া রাগ অভিমান। তুমি কোনো ছেলের সাথে আমাকে কথা বলতে দেখছো? অকারণেই মেজাজ করো আমার সাথে। এর আগেও তুমি দুইবার অকারণে আমার সাথে ঝগড়া করছো, সম্পর্ক ভাঙছো। আমি নিজের থেকে এসে তোমার সাথে আবার সবকিছু ঠিক করব। তুমি আমাকে ভালোই বাসো না। ভালোবাসা কি? ভালোবাসা মানে বুঝো? আমি বুঝি না মা, কেন আমি কি ভাত মাছ খাই না? না খাও না, তুমি তো বাবু, ছোট্ট একটা বাচ্চা, শুধু দুধ খাও। কি তুমি এত দুষ্ট কেন বলো তো? এত ভালো ছেলে, খামাখা রাগ করো, ধৈর্যহীন মানুষ, শুধু ঝগড়া করতে পারো। কি হুম কি এইচএসসিতে কত ভালো রেজাল্ট করলা, মেডিকেলও চান্স পেলা, ছয় মাস পরে বলে আমার পড়াশোনা করতে ভাল লাগে না। হ্যাঁ আমার তো পড়তে ভালো লাগে না। হুম, ছেড়ে দিলা মেডিকেল কলেজ। মানুষ মেডিকেলে চান্স পাওয়ার জন্য কত কিছু করে, আর তুমি পেয়েও ছেড়ে দিলা। দেখো আমার সত্যি সত্যি পড়তে ভালো লাগে না, ওইসবের দরকার নেই। আমার শুধু তোমাকে পেলে চলবে। আমাকে পেতে হলেও তো কিছু করতে হবে, নাহলে আমাকে খাওয়া বাকি। কেন, ওই যে আমি যেটা খাবো তুমি বললা ওইটি খাবো? খালি মশকরা করো, কোনো কিছু সিরিয়াসলি নাও না। কেন, ওইটা খেলে চলবে না? নাহলে আমি ওইটা খাবো, তুমি ডিম ডিম খাবো। কি চলবে না? রাস্তাঘাটে হাফ প্যান্ট পরে ঘুরে যেইখানে ইচ্ছা বসে, যা খুশি তাই খায়, পাড়াটারে তো দুজক বানায় রাখছে। এরে ধরে ওরে মারে, আজকে সকালে আমার ছোট ভাই তোমাল রে বাঁশ নিয়ে দৌড়ে নিতেছে। আসলে দোষটা আপনারও আছে, আগে থাকতে ঠিক মতো শাসন করলে আজকে এই অবস্থা হয় না, একদম পোলাটা বেদ হয়ে গেছে। আমার দোষ? আমার দোষ? আর আপনি নিজের দিকে তাকান না, আপনি নিজে কি করেন? সন্ধ্যার সময় রতনের দোকানে যায় মাল খান, মদ খায়, তাল হয়ে এলাকে দূষিত করতেছেন, আবার আপনি বলতেছেন আমার দোষ। আরে মিয়া, নিজের দিকে খেয়াল রাখে। আরে আপনি আপনার ছেলেরে শাসন করেন, ছেলে কি করে না করে খোঁজ খবর রাখেন, টিনের চশমা পরে বসে থাকলে চলবে? আরে রাখেন হইলে কতটা টাকা পাইবে? আস্তে কথা বলেন। রতনের দোকানে বেয়াদব কোথা কানে? রতনের দোকানে আমার এলে কোলা থেকে কোলা। আরে নাই, নিজের কোলা তো কিয়া রাখে না। শোনো, এমন ছেলে জন্ম দিয়েছো, দিয়ে আমাকে উদ্ধার করেছো, আজকে আমাকে যদু মধু সবার কথা শুনতে হচ্ছে। হ্যাঁ, এটা কি ছেলে? অশিক্ষিতর মতো কথা বলবেন না ছেলে, আমি একা জন্ম দেইনি। তার মানে কি? তার মানেটা কি? আমার ছেলেটা কি করেছে সেটা বলেন। কি করে নাই ছেলে, কি করে নাই? রাস্তাঘাটে যা তা খায়, খেয়ে লোকের ছেলেকে ধরে মারে, যার জন্য আমাকে কৈফত দিতে হয়। কি করে না তোমার ছেলে? ছেলের আর দোষ কি, সে তো আপনার দোষটাই পেয়েছে। রেগে গেলে যে আপনি অমানুষ হয়ে যান সেটা তো আপনার খেয়াল থাকে না। আর বাইরে যেটা করেছে সেটার জন্য আপনি শাসন করবেন ধীর স্থির ভাবে, শুধু ধমকান কেন? ছেলেটা তো বড় হয়েছে নাকি, ধমকালেই কি ছেলে মানুষ হয়ে যাবে? কি বললে? আমি অমানুষ? তারপর আমি পশু? নামটা বলো, পশুর নামটা বলো, পশুর নামটা বলে আমাকে চিড়িয়াখানায় পাঠিয়ে দাও। আচ্ছা, আপনি রেগে গেলে যে আপনার পেটে গ্যাস ফর্ম করে সেটা আপনার খেয়াল থাকে না? যেভাবে আজকাল রাগারাগি করছেন তাতে তো গ্যাস ফর্ম করে গ্যাস বেলুন হয়ে আকাশে উড়ে যাবেন। আকাশে উড়বো না। আজকে একটা কথা তোমাকে বলি, তোমার ছেলে যে অন্যায় করছে ওরে আমি পঙ্গু হাসপাতালে পাঠাবো। আচ্ছা আমি পাঠাবো। এই ননি, গান পারিস? হ্যাঁ গান। এই তুই কি খাইছিস আজকে? রাস্তায় উল্টো পাল্টা খাই, একে তোকে মারে, বাজে লোকের কমপ্লেন আমাকে শুনতে হয়, কেন? আপনি কি স্থির হন? এই তুই বসিস কেন? আচ্ছা রনি, দাঁড়া দাঁড়া
দাঁড়াবে কি ওকে চলে যেতে বলে এখান থেকে আমার সামনে যেন আসে এত চিল্লাচিল্লি করার কি হলো আমি বুঝলাম না তো বললেই তো হয় শান্তভাবে বললেই তো হয় কিসে শান্তভাবে বলবো আমি কি খাইছি কি কিছু খাইছি বলতে পারবে কিছু খাইছি কি খাইছিস বলে কারে মারছিস আরে তুই মারছিস না না কারে মারি নাই একটু আমি 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 মাপটা তোমার জন্য ছেলের কিন্তু আজকে এই অবস্থা না তুমি জিজ্ঞেস করো না 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 তুমি জিজ্ঞেস করো তুমি তুমি আমি বললেই তো পারে তুমি এখানে বসো তোমার ছেলে কি করছে জানো আজেবাজে লোকের কথা আমাকে শুনতে হয় আজকে সে মদ খায় রাস্তা উল্টো বাড়া লোককে মারে ওকে তুমি চলো ওটা বিয়াদো কি রে এসব কি বলে তোর বাবা কি আজেবে কি বলা মানে গেট আউট ফ্রম হিয়ার এইটা হলো আসল কথা গেট আউট ফ্রম হিয়ার গেট আউট গা যাই হতে কই না কত বড় স্পোর্ট না তোমার জন্য না হয়েছে এই দেখো তোমার ছেলে আছে কোন পর্যায়ে নামছে অত পড়ের নিচে নামছে ওকে যেন আমি এই বাড়িতে না দেখি ও যদি এই বাড়িতে থাকে আমি এই বাড়িতে থাকবো না স্ট্রাইক তোমাকে বলে দিলাম তোরা সবাই চলে যাও এখান থেকে গেট আউট পেপার পড়া হয়েছে তো দোকানে যেতে হবে ডিম নাই ডিম নাই নিলে তো নাস্তা দিতে পারবো না নবাব যেতে ওঠে নাই কটা পর্যন্ত ঘুমাই হ্যাঁ প্রতিদিন তাকে ডাকতে হবে তাকে বলেন ছেলেটাকে একটু খুঁজে দেখেন কোথায় গেছে এই বয়সের একটা ছেলে তো খারাপ হয়ে যেতে পারে আরো বেশি আমি রনির পক্ষ হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি
আপনার কথা ঠিক, ওই ছেলেকে কিছুই শিক্ষা দিতে পারি না। জ্বরে পড়া কাকের মতো লাগতেছে, ঘটনা কি ভাইজান? আপনার তো লাগতেছে পেট খারাপ বান্দরের মতো, আপনার ঘটনাটা কি? ভাইজানের মনে হয় মনটা একটু বেশি খারাপ, মনে অনেক কষ্ট, শেয়ার করতে পারেন, শেয়ার করেন মনটা হালকা হইব ভাই। দেখেন ভাই, আমি শেয়ারের বিজনেস করি না। ভাইজানের মনে হয় সমস্যাটা আমি ধরতে পারছি, রাগ করে আর গৃহ ত্যাগ করছে। আমি গৃহত্যাগ করি নাই, আমারে আমারে এরকম মাইরা তারপরে বাসাতে বাড়ি করে দিছে। এই জন্য আপনি এত পোতায় গেছেন? এটা তো কোনো ঘটনাই না। আপনি আমারে এক কাপ চা আর একটা বন রুটি খাওয়ান, আপনার সমস্যা আমি সমাধান করে দিচ্ছি। ভাইজান ভাই, আমার এইসবের দরকার নেই, আপনি কিনতে চান? ভাইজান, সামান্য কয়টা টাকার জন্য কিন্তু আপনি অমূল্য সম্পদ হারাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না কী হারাচ্ছেন। তারপরে আমি আপনার কিছু বুদ্ধি শিখাই দিচ্ছি, যেটা আপনার কাজে লাগবে। এটা আমার অভিজ্ঞতা, পার্সোনাল এক্সপিরিয়েন্স, নিজের ব্যক্তিগত জীবন থেকে নেওয়া। আচ্ছা ঠিক আছে বলো। আপনাকে দেখে কিন্তু ভদ্রঘরের সন্তান মনে হচ্ছে। আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো যে কোথায় গেলে প্রশ্ন ছাড়া রাত কাটাতে পারবেন? কেন, হোটেল? হইল না, মসজিদ। মসজিদে গেলে প্রশ্ন ছাড়া রাত কাটাতে পারবেন, তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আচ্ছা এরকম আর কী কী উপায় আছে? বলি, তার আগে একটু নাস্তা পানি খাই। আমি কিন্তু আপনারা বেশি নাস্তা নাস্তা খাওয়াতে পারবো না, কারণ আপার বিয়ের পরে আর আসাই হয় না, সবকিছু আমাকেই সামলাতে হয় তো, আর আম্মার শরীরটাও বেশি ভালো না। আমি জানি ফারজানা, তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে, তুমি সব কিছু সামলাও। তোমার মতো একটা মেয়ে যদি আমার থাকতো, আমার আর কোনো দুঃখ থাকতোই না। মেয়ের সঙ্গে সারাদিন বান্ধবীর মতো সুখ দুঃখের গল্প করতাম, মেয়েও আমার দুঃখটা বুঝতো, আমিও মেয়ের দুঃখটা বুঝতাম। সেই কপাল আর হলো না, এমনই এক ছেলের জন্ম দিলাম। তো কি হয়েছে, রনি ভাইকে একটা বিয়ে করাই দেন, ওই মেয়েই দেখবেন টাইট দিয়ে একেবারে সোজা করে ফেলবে, তাহলেই ভালো হয়ে যাবে। ওকে কে বিয়ে করবে বলো তো ফারজানা?
আমার ছেলের চাল চলন কথাবার্তা শুনলে কোনো মেয়ে কি ওকে পছন্দ করবে? আর যদি বিয়ে হয়ও, দুই দিনের বেশি সংসার টিকবে না। ছেলে ছেলের বউ নিয়ে সুখের সংসার সেটি আমার হবে না মা, সেই কপাল আমার নাই। ও ভালো কথা, রনি ভাইকে দেখি না অনেকদিন ধরে, আশেপাশেও দেখা যায় না, কোথাও গিয়েছে? রনিকে ওর বাবা বের করে দিয়েছে, বাবা ছেলের মধ্যে ঝগড়াঝাটি হলো, চিৎকার চেঁচামেচি করলো খুব, ছেলেটাকে বের করে দিল তোমার চাচা। আর রনি এমন জেদি ছেলে যে ও নিজ থেকে ফিরে আসবে তা করবে না, আর তোমার চাচাও গিয়ে তাকে আনবে না। আমি না পারছি ছেলেকে ঘরে ফেরাতে, না পারছি তোমার চাচাকে বোঝাতে, কিছু বলতে গেলেই উল্টো আমার উপরে খেপে যায়। আমি যে কী একটা অবস্থার মধ্যে আছি মা, সবাই আমাকে দোষারোপ করে। তোমার চাচার অভিযোগ হচ্ছে আমি ছেলে ঠিকভাবে মানুষ করতে পারি নাই, শাসন করিনি, কোনো কিছু শিখাইনি। আর ছেলে বলে আমি তার বাবাকে আশকারা দিই, ছেলের কোনো অভাব অভিযোগ পূরণ করি না, ভালো খাবার দাবার দিতে পারি না, এইসব অভিযোগ নিয়েই আমি আছি। আমি কারো কাছেই ভালো না, না ছেলের বাবার কাছে, না ছেলের কাছে। আমি যে এখন কি করব বুঝতে পারছি না। চিন্তা করেন না চাচি, এসে পড়বে, একটু ধৈর্য ধরেন, রাগ করে গিয়েছে তো, ঠিকই এসে পড়বে। চাচি আমি তাহলে উঠি। হ্যাঁ না, উঠবে কেন, না আম্মা বাসায় একা, চা নাস্তা দেই, খেয়ে যাও। চাচি আরেকদিন আসবো না, আম্মা বাসায় একা তো, চলে যাই, আসবো না পরে, আপনি টেনশন করেন না। হ্যাঁ আচ্ছা আসুন। আপনাকে তো মাঝে মধ্যে রনি ভাইয়ের সাথে ঘোরাফেরা করতে দেখতাম। আচ্ছা ও যে বাসা থেকে রাগ করে চলে গেছে, আপনি জানেন ও কোথায় গেছে? এটা কি বললা তুমি, এটা কি জানা সম্ভব? রনি কি কাউরে পাত্তা দেয় না, কাউরে কিছু বইলা যায়, এটা কার অভ্যাসে আছে? এটা কি বললেন তমাল ভাই, আপনি না ওর বন্ধু, আপনার কি দায়িত্ব নাই? আপনি কি একটুও খোঁজার চেষ্টা করেননি সে কোথায়? আরে বন্ধু, ও কি কাউরে বন্ধু মনে করে, এটা কেউ স্বভাবে আছে? আর তাছাড়া এত বড় ঢাকা শহরে ওরে খুঁজা বের করা, আর ছোটবেলা হারায় যাওয়া ভাইরে খুঁজা বের করা এক কথাই। আচ্ছা ওর ব্যাপারে কোনো ইনফরমেশন পেলে আপনি সরাসরি আমাকে বলবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওই তোমার ফোন নাম্বারটা একটু দাও, আমি তাহলে আপ টু ডেট জানাইতে পারবো। আমি তো ফোন ইউজ করি না, আপনি কিছু জানলে আমার বাসায় সরাসরি এসে জানাবেন, ঠিক আছে? কিন্তু জানাবেন অবশ্যই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, তুমি চিন্তা করো না, আমি দেখব। যাও, থ্যাংক ইউ তমন ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ জানাবেন। হ্যাঁ গরু আছে দেখা, আর বাতার ডাইল মিলা
মানে আমি না এই এলাকায় নতুন, আমি না মানে সকাল থেকে কিছু খাই নাই। একজন আমাকে বললো যে মসজিদে যান, মসজিদে সব কিছু পাবেন, মসজিদ নাকি সবার জন্য, মানে ওইখানে যেয়ে নাকি থাকাও যাবে। মানে আমি তো আসলে আজকে তো কোথাও যেতে পারবো না, মানে রাতে যদি একটু থাকতে দিতেন আমাকে। হ্যাঁ, এটা তো আল্লাহর ঘর, থাকার সবারই জায়গা আছে এখানে। কিন্তু তুমি এই অবস্থায় হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে তো থাকতে পারবে না বাবা। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য আমি একটা পাঞ্জাবি আর লুঙ্গির ব্যবস্থা করি। হ্যাঁ, তুমি দাঁড়াও। এটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? এটা তো আমার ব্যাপার না, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। না, বলছিলাম কি যে আমি তো সমস্ত ব্যাপারে তোমার পরামর্শ নিই। আসলে আমার মনে হয় অনেককে ডেকে আনা ভালো হবে না, কি বলো তুমি? এইটা তো আপনি একটা ভুল কথা বললেন, আমার তো মতামতের প্রয়োজন পড়ে না এই সংসারে কখনো, এমনিতেই আমার অনেক অপরাধ। আসলে রাগের মাথায় কখন কি বলি এটা কি ঠিক ধরে রাখা উচিত? বলছিলাম কি আমাকে এ ব্যাপারে একটু ক্ষমা করে রনিকে আমি আনি, কি বলো তুমি? এরকম একটা ছেলে জন্ম দিয়েছি,
ছেলেকে ঠিক মতো শাসন করতে পারিনি, মানুষ করতে পারিনি, সম্পূর্ণটাই আমার দোষ। আমি আপনার কাছে দুঃখিত। এই ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দেব না আপনাকে। সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। আপনার ছেলে আপনি আনবেন না বাইরে রাখবেন সেটা আপনার ব্যাপার। ছেলে সন্ত্রাসী হবে, ডাকাত হবে না গুন্ডা হবে সেটা নিয়েও আমি ভাবব না। তমাল ভাই, হুম, কি খবর বলুন, খোঁজ পেলেন কোনো? আরে মানুষ খোঁজার মতো আর কোনো কঠিন কাজ আছে? তাছাড়া প্রত্যেকেও তো এক দশ সম্ভব না, চাচা চিল্লা চিল্লি করবেন। আমার জন্য না হয় একটু কষ্ট করেন। তোমার জন্য আমি একটু না, অনেক ইচ্ছি অনেক কষ্ট করতে পারি। বাবা উঠব না, বাজার আজান পড়তেছে, নামাজ পড়বা না? কি হলো আমার ঘুমাও, উঠো নামাজ পড়বো না? হ্যাঁ তাড়াতাড়ি উজু করে আইসো, নামাজ পড় তুইও। আল্লাহ ওই কি হলো, তাড়াতাড়ি উঠো, আর জামাতের সাথে নামাজ পড়তে হবে, উঠো উঠো উঠো, আসো আসো বাবা আসো আসো। আচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ৯৯,৯৯৯ কে এক লক্ষ দিয়ে গুণ করলে যে গুণ ফল পাওয়া যাবে না, তাকে যদি স্কোয়ার করো তাহলে যে ফলটা পাবে সেই পরিমাণ আমি তোমাকে ভালোবাসি, মানে তার থেকেও বেশি ভালোবাসি। আমাকে বাঁচানোর জন্য আরেকজনকে খুন করতে পারবে, এটা কেমন প্রশ্ন হলো? আমি তো নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আমাকে বাঁচানোর জন্য আরেকজনকে তো খুন করতে পারবো, তুমি পারবা না? তোমার কি কোনো কারণে মন খারাপ বাবু? না আমার কোনো কারণেই মন খারাপ না বাবু। তুমি কি সবসময় এরকম বাঁকা বাঁকা কথা বলো? সুন্দর করে কথা বলো তুমি শেখো নাই? আরে বাবা আমি সবসময় এভাবেই কথা বলি, আমি তো বাঁকা বাঁকা করে কথা বলি না। বুঝলাম, মানে আমার ইমোশনের কোনো কেয়ারই নাই তোমার, কোনো মাথা ব্যথাই নাই তোমার। ও মাথা ব্যথা তো আমার একদম সহ্য হয় না, বিরক্তিকর। তুমি আমাকে একটুও ভালোবাসো না তাই না? আমার তো মনে হয় আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি, মানে thank you.
এত মন খারাপ করলে কি হবে? তোমার মন ভালো করার জন্য বাইরে আসলাম, আর তুমি মুড অফ করে বসে আছো। কি করব তোমার ভাই, মুডের সুইচটা যে আমার হাতে নেই, থাকলে অন করে দিতাম। তোমাকে একটা কথা বলি, কিছু মনে নিও না। তুমি যদি মুদির দোকানে গিয়ে ডিকশনারি খোঁজো আর সেটা না পেয়ে মন খারাপ করো, এটা কি ঠিক হবে? ডিকশনারি খুঁজতে হলে তোমাকে লাইব্রেরিতেই যেতে হবে, ঠিক না? তাই, আর সেই লাইব্রেরিটা কোথায় শুনি? তোমাদের সমস্যাটা কি জানো? তোমরা সব কিছু দেখো কিন্তু খেয়াল করো না। একটু খেয়াল করো, ঠিকই বুঝবা। কখনো কখনো বুঝেও না বোঝার ভান করতে হয়। সত্যি করে একটা কথা বলবে, তুমি কি রনিকে নিয়ে হ্যাপি ছিলা? তাছাড়া আমি যতটুকু রনিকে চিনি, কাউকে সুখী রাখার মতো কোনো ক্ষমতাই তার নাই। চাচি, 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 আমি আসিফ চাচি, রনির বন্ধু চাচি, ওই যে লম্বু আসিফ। নিশ্চয় বাবা, আমি তোমাকে খুঁজছিলাম। তুমি তো রনির বন্ধু বান্ধব, আর কাউকে চিনি না, তোমাকেই চিনি। জানো তো আমার ছেলে তো বাসায় আসছে না কদিন হয়। ওর বাবা ঝগড়াঝাটি করে ওকে বাসা থেকে বের করে দিয়েছে। এখন আমি যে কোথায় খুঁজবো কিছুই বুঝতে পারছি না। ও, তুমি যদি একটু খোঁজ খবর করতে, তুমি তো জানো ওর বন্ধু বান্ধব কোথায় থাকে, কোথায় ও যেতে পারে। আচ্ছা চাচি, কোনো সমস্যা নাই চাচি, আমি দেখবো চাচি। আর ওই তো বন্ধু না চাচি, ওই তো বন্ধুর চেয়েও বেশি ভাই। আর ভাইরা খোঁজা তো ভাইয়ের কাছে কোনো ব্যাপার না চাচি, আমি অবশ্যই খুঁজবো চাচি। যদি একটু খুঁজে দেখতে বাবা, একটা খোঁজ খবর যদি এনে দিতে, আমি খুব, আমার খুব অস্থির লাগছে বাবা, বুঝতে পারছো? আচ্ছা চাচি, কোনো সমস্যা নাই, আমি আজকেই এখনই বেরিয়েছি, খুঁজবো এবং সব জায়গায় বন্ধু বান্ধবদের বলতেছি কোন জায়গায় কোন জায়গায়। এখন কই আসছে চাচি, এটাই তো একটু খুঁজতে সময় লাগবে। আর বড় কথা হচ্ছে চাচি, মানে যে এলাকায় থাকি এখান থেকে আসা যাওয়া, মানে কোন এলাকায় যে এখন কোন বন্ধুর সাথে আছে কীভাবে বলি। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, কোনো সমস্যা নাই বাবা। তোমার যাতায়াত ভালো তো লাগবে, আমি কিছু টাকা তোমাকে দিয়ে দিই, তুমি এটা রবির বাবাকে বলো না। হ্যাঁ আচ্ছা দাদি, সমস্যা নেই। আমার ফোন তো কোনোদিন বন্ধ থাকে না ভাই, সবসময় খোলা ভাই। তুই আমার টাকা এখন দিবি ভাই? আমার কাছ থেকে 500 টাকা লইছি। আম্মা বুঝি না, তুই টাকা দিবি এখন পুরোটা ভাই? 500 টাকার আইন দুই দিনের ভিতর আমি আয়া দিয়ে দিয়েছি, প্রমিস ভাই। আমার দুই দিন তো, দুই দিন ভাই, দুই দিনের মধ্যে না দিলে ভাই, প্রমিস করলাম তো দুই দিনের ভিতর ভাই, দুই দিন, দুই দিনের মধ্যে না দিলে যাতা দেখালাম আড্ডি ভেঙে গেলো, দেখছো তো আমারে। কতটুকু আপনার লাগবে বাবা থাকার জন্য? আসছেন, থাকেন, সবকিছু আপন করে নেন বাবা, দুই দিনের দুনিয়া। এই জায়গাও আপনার আপন করে নেবে, শুধু গায়ের বস্ত্রটা বাবা একটু পরিবর্তন করে নিন, আর একটু আদব লেহাজ মানায় ছিলেন বাবা, সব ঠিক হবে।
রনির ঘরে বসে আছেন চুপচাপ। রনির মা, রনি মনে হয় আর ফিরবে না। রনির মা, রনি মনে হয় আর কোনোদিন ফিরবে না। আরে তমাল, আর এই তমাল তুই এখানে? তুই এখানে? আমি আমি তো এখানেই থাকি। বাসায় আসতাম কেন? বাসায় যাই না, এখানে থাকি তাই যাই না। আচ্ছা বাসার সবার খবর কি, কেমন আছে? আছে ভালোই। তুই চাচারে তো তোর কথা বলতো, ওই দিন গেছিলাম বাসায়, কিন্তু উনি তো চিল্লাচিল্লি শুরু করলেন। আর চাচি তো তুই নাই, অসুস্থ। ফারজানা কেমন আছে? আছে ভালোই, তোর কথা জিজ্ঞেস করলে চুপ করে থাকে। আচ্ছা তুই আমার বল, তুই এখানে কেন আসছিলি? তুই তো জানিস আমি অনেকদিন ধরে সিনেমা করছি বা করবো, এরকম প্রিপেয়ার হচ্ছি, কিন্তু কেন জানি কোথায় একটার পর একটা বাধা লেগে আছে। আমার কাজগুলি হবে হবে করে হচ্ছে না, আমি খুব ফ্রাস্ট্রেটেড। কী ব্যাপার তমাল ভাই, আজকে এত ফিটফাট বাবু সাজে এসেছেন, কিন্তু চুপ করে আছেন কেন, কথা বলেন। আমি তোমাকে কিছু বলতে চাই, আর যদি তোমাকে বলতে না পারি তাহলে হয়তো সারা জীবনই আমার আফসোস থেকে যাবে। কী এমন কথা তমাল ভাই, ভনিতা করতে হবে না, বলে ফেলেন। তুমি সেদিন বলেছিল না কোনো নায়িকাকে বিয়ে করতে? সেই ছোটবেলা থেকেই আমার নায়িকা শুধু একজনই, ছোট থেকেই আমার ভালোবাসা একজনই, এখনো সেই আছে। এতদিন আমার ভালোবাসাকে আগলে রেখেছিল একটা গোয়ার দৈত্য, আজ সে নেই। আর আজ যদি আমি আমার ভালোবাসাকে বলতে না পারি যে আমি তাকে কতটুকু ভালোবাসি, আমার ভালোবাসায় আমাকে কোনোদিন মাফ করবে না। আমি তোমাকে ভালোবাসি।
কি রাগ করেছো? দেখো আমি এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি, আমি আমার সারা জীবন কাটিয়ে দিব তোমার অপেক্ষায়। তোমার তুমি যদি সময় নিতে চাও, ইউ ক্যান টেক টাইম। দেখো আমি আমার কোনো ইচ্ছাই নেই তোমাকে হার্ট করার। ছোট থেকেই আমি তোমাকে খুবই পছন্দ করি, হয়তো বা বলতে পারিনি। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমাকে বিয়ে করতে চাই। হুজুর আপনার কি খুব বেশি কষ্ট হচ্ছে? আমার মনে হয় পরে ডাক চলে আসছে বাবা, আমার সময় চলে আসছে। কালকে সকাল পর্যন্ত আমি সময় পাবো কিনা বলতে পারতেছি না বাবা। এবার ঘরের ছেলে ঘরে ফিরে যান বাবা, বাপ মায়ের কাছে চলে যান। আপনি আপনার বাবা মায়ের সেবা করেন, আপনার বাবা মায়ের সেবা করেন বাবা। বাবা মা জীবিত থাকা অবস্থা পর্যন্ত যে সন্তান তার সেবা করার সুযোগ নেয় নাই, তার মতো দুর্ভাগা কেউ নাই বাবা জগতে। শুধু মাঝে মধ্যে এই মাজারা এসে দেখেন, যারা আছে তারা ঠিক মতো দেখাশোনা করতেছে কিনা। আমি আপনার জন্য দোয়া করে দেব। আপনি বাড়িতে চলে যান। জি জি হুজুর, আপনি 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 এখন শান্ত হন, আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আমি যাব, শান্ত হন। আপনি হুজুর কি পানি খাবেন? আমাদের ছেলে আমাদের ছেলে চলে গেছে আমাদেরকে ছেড়ে, আমরা ভালোই আছি।
সুখে আছি। কেন এসেছিস তুই? মামাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাচ্ছিস? এত সহজ, যা ক্ষমা করে দিলাম। হেই ছেলে, হেই, আমি কে রে? তোর মা তো না? তোকে আমি জন্ম দিয়েছি না? মা বাবা শাসন করার অধিকার রাখে না? কোনো অধিকার রাখে না মা বাবা? ছেড়ে চলে গেলি, ব্যাস তোর দায়িত্ব শেষ হয়ে গেল। তাহলে তো ভালোই, এখন একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো, সংসার করো। এসব তুমি কি বলতেছ? মানে আমাকে দেখে তুমি খুশি হও নাই? যতটা খুশি হওয়ার দরকার ঠিক ততটাই হয়েছে। তুমি মনে হয় আমাকে খেয়াল করে দেখোই নি। মানে কি? মানে খেয়াল করে দেখি নি মানে? আমি এখন আর মিস নেই, মিসেস হয়ে গিয়েছি। তুমি আমার সাথে পাইজ নিয়ে করতেছো না? প্রাইভেট কোনো ইউনিভার্সিটি থেকে অনার্সটা শেষ করব, আর এখন থেকে দোকানে তোমাকে বসতে হবে না, আমি নিজেই বসব। তুই দোকানে বসবি? পড়াশোনা শেষ করবি? খুব ভালো লাগছে, তোর যা ইচ্ছে তুই তাই করবি, কোনো অসুবিধা নেই। বাবা আরেকটা কথা বলি। বল। আমি এতদিন অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ।